ক্রেজি ওয়ার্ল্ড ফ্যাক্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের পাঁচটি আজব ফ্যাক্ট সম্পর্কে জানাব। আমরা সবাই উপহার পেতে খুব ভালোবাসি, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই উপহারও কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। আপনি জানেন কি কোকা কোলার আসল রং কী? আপনি কি জানেন মেয়েদের বহুল ব্যবহৃত লিপস্টিকের প্রধান উপাদান কী? তো এই ফ্যাক্টগুলি সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, অতিরিক্ত উপহারের কারণে মৃত্যু। কি শুনে অবাক হচ্ছেন, তাই তো? হ্যাঁ, এমন এক ঘটনা ঘটেছিল গ্রিসের অ্যাটেনিয়ান আইনজীবী ড্রাকোর সাথে, যার তৈরি কঠোর আইনি ধারার আইনগুলির কারণে এথেন্সের তুচ্ছ ও গুরুতর অপরাধী উভয়কেই মৃত্যুশাস্তি দেওয়ার বিধান ছিল। তাই আজও দমনমূলক আইনি পদক্ষেপের বর্ণনা দেওয়ার জন্য তার নামানুসারে ড্রাকোনিয়ান শব্দটি ব্যবহার করা হয়। প্রচলিত উপকথায় জানা যায়, ড্রাকো একটি থিয়েটারে তার ভক্তদের দেওয়া টুপি, কোট প্রভৃতি অতিরিক্ত উপহারের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি এত বেশি উপহার পেয়েছিলেন যে তার তলায় চাপা পড়ে তার দম আটকে গিয়েছিল। নাম্বার টু, পাখি যখন মৃত্যুর কারণ। আপনি হয়তো এখন ভাবছেন যে পাখি কিভাবে একজনের মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ, এমনই হয়েছিল 1960 সালে ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার অ্যালান স্টাসির সাথে। তিনি এমন এক আজব ঘটনার শিকার হন। রেস চলাকালীন সময়ে হঠাৎ একটি উড়ন্ত পাখি তার মুখের সাথে এসে বাড়ি খায়। হঠাৎ এমন ঘটনায় তিনি তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি ক্র্যাশ করে ও তিনি তখনই মৃত্যুবরণ করেন। নাম্বার থ্রি, বেশি খেয়ে মৃত্যু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 1771 সালে সুইডেনের রাজা অ্যাডলফ ফ্রেডরিক অতিরিক্ত খেয়ে ফেলার পর হজম করতে না পেরে মৃত্যুবরণ করেন। আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু সেটা হতে হবে পরিমিত, নয়তো এর পরিণাম হতে পারে অনেক ভয়ঙ্কর। নাম্বার ফোর, আচ্ছা, আপনাকে যদি একটা গ্লাসে সবুজ রঙের কোকা কোলা এবং আরেকটা গ্লাসে লাল রঙের কোকা কোলা খেতে দেওয়া হয়, তাহলে আপনি কোনটা খাবেন? আপনি অবশ্যই ভাবছেন লালটা, কিন্তু আপনি কি জানেন আসল কোকা কোলা কিন্তু সেই সবুজ রঙেরটাই। রং মেশানোর পর তা লাল রং ধারণ করে। নাম্বার ফাইভ, আমাদের মধ্যে অনেকেই মাছের গন্ধ একদমই সহ্য করতে পারে না, কিন্তু আপনি কি জানেন বেশিরভাগ লিপস্টিকের উপাদানই কিন্তু মাছের আঁশ মেশানো থাকে। তো বন্ধুরা, এই ফ্যাক্টগুলির মধ্যে কোনটি আপনার বেশি অদ্ভুত লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং এরকম আজব সব ফ্যাক্ট জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।